আরে সর্বনাশ, তোমার চুলগুলো তো হেভি সুন্দর গো। তাও তো টু লিটল ডিএনএ। কি ব্যাপার ঘটক মশাই, একবার মেহেরবি ভেঙে গেল বলে আপনার তো আর কোনো পাত্তাই নাই গো। কি আর করবো বলেন, আমার তো এই কাজ, কিন্তু আপনার মেয়ের বিয়ে যদি ভেঙে যায় তাহলে আমার তো কিছু করার নাই বলেন। ঘটক মশাই, যা তা করে আর একটা সম্বন্ধ লিয়ে আসেন। শুনেন ঘটক মশাই, প্রতিবারের তুলনায় এবার আপনাকে ডবল টাকা দিয়ে দিছি, আপনি আর একটু চেষ্টা করেন। না হলে পাড়াতে তো ধরেন উল্টো পাল্টা কথা শুরু হয়ে যাচ্ছে, তো আপনি একটু যাহাই তাই করে চেষ্টা করেন, হবে? ঠিক আছে, আপনি যখন ডবল টাকা দিবেন বলছেন, কাল কি একটা সম্বন্ধ হলে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন, ভেতরে এসে বসেন। মেয়েটাকে একটু লাশতে বলেন। লাল ও ভাই, মেয়েটাকে একটু লাশেন, ছোট দিনের বেলা, আবার আমাদেরকে বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, লিয়াসছি লিয়াসছি লিয়াসছি। তোমার নাম কি গো? লাল। তোমার বাবারা কয় ভাই বোন? তাহলে তুমি পড়াশোনা কত দূর করেছো? কি ব্যাপার হলো, মেয়ে তাকে যা জিজ্ঞাসা করছি তাই খাতা কলমে লিখে দিচ্ছে, অথচ মুখে কিছু বলছে না। কি ব্যাপার সেটা তো বুঝতে পারলাম না। আমার যতটুকু জানা আছে, মেয়েদের প্রশংসা করলে তারা খুব আনন্দ পায়। তাহলে একটু প্রশংসা করে দেখি তো কাজ হয় কিনা। আরে সর্বনাশ, তোমার চুলগুলো তো হেভি সুন্দর গো। তোমার চুলোতে পুরো ঝলক মারছে গো। তাও তো টু লিটল ডিএনএ। তোকে বারবার করে নিষেধ করলাম যে ওদের সামনে কথা বলিস নি, কথা বলিস নি, তাও তোকে কথা বলতে এলো। ঢোক ঘরে। দেখলি তো দিদি, তোরটা তথা দুলতে নিচে চলেছিলাম, তাও তুই তথা দুললি, সেই জন্য চলবি ধেনি গেল। আরে ভাই, তুমি চিন্তা করছো কেন? এ দেখো, এ ভাইয়ের এখনো দুটো মেয়ে আছে। ভাই, আপনি তাহলে আপনার ওই মেজি মেয়ে ডাকে আসেন, দেখাই।
তোমার নাম কি গো? কি গো, তোমাকে জিজ্ঞাসা করছি। লাল। তোমার নাম কি? আমার থে তথা দুলতে নিথে তলিছে, তাই আমি তথা দুলব না। আরে সর্বনাশ, এই মেয়েটাও তো তোতলা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শেষ আর একটা মেয়ে আছে, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। ডাক আগে দুধ নাটক দিয়ে নিজিতে, এইবার তাহলে আমার বিটা হয়ে যাবে। তোমার নাম কি গো? নামটা আমার শুনতে হবে না, কটা টুটু না টটা বলেছিল তার জন্য ওয়াটার বিপ ভেঙে দিছে, আমি তো টুনু টটা বলবো না, লটারি বসে দেখবো তাহলেই আমার বিটা হয়ে যাবে।